বিক্রি করত, এখন আবার নতুন করে সার্টিফিকেট চাইছে। কেউ কেউ বয়সের কারণে এখন আর মাছ বিক্রি করছে না, সার্টিফিকেটটা কে দেবে? আগে পঞ্চায়েতে প্রধান দিত, মৎস্য সমবায় সমিতির প্রেসিডেন্ট দিত, মৎস্যজীবী ইউনিয়নের সেক্রেটারিরা দিত, আজকে তাদের সেগুলি গ্রহণ করছে না, পঞ্চায়েতে গেলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তেমনি চর্মশিল্পী যারা, লন্ডিজীবী যারা, সাফাই কর্মী যারা, খোরকার যারা, মোটর শ্রমিক যারা, রিক্সা শ্রমিক যারা, তাদেরকে পুনরায় এই তদন্তের নাম করে সার্টিফিকেট জমা দেওয়ার জন্য বলছে। এই সার্টিফিকেট যারা দেওয়ার মালিক তারা তো দিচ্ছে না রাজনৈতিক কারণে, একমাত্র সিপিআইএমের সমর্থক, বামফ্রন্টের সমর্থক হওয়ার কারণে তাকে সেই পেশাভিত্তিক সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে না, তার জন্য ভাতা বাতিল করা হচ্ছে। এইভাবে নানা অজুহাতে বার্ধক্য ভাতা হোক, বিধবা ভাতা হোক, পরিচারিকা ভাতা হোক, এই হয়রানি করা হচ্ছে। এগুলি বন্ধ করে যাতে পুনরায় সমস্ত ভাতা চালু করে সেই দাবি আমরা করছি। অভাব কমে গিয়েছিল, অন্ততপক্ষে অনাহার বন্ধ হয়েছে, ভিক্ষাবৃত্তি বন্ধ হয়েছে, আজকে কোথায় যাচ্ছে? একদিকে যেমন জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে জিনিসপত্রের দাম। শুধু পেট্রোল ডিজেল না, রান্নার গ্যাস না, ভোজ্য তেল, ওষুধপত্রাদি, নানা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। রেগার কাজ বছরে 40-45 দিন কাজ হচ্ছে না, তাও কাজ পাচ্ছে কারা? সবাই তো কাজ পায় না, রাজনৈতিক প্রতিহিংসার কাজ চলছে। মজুরি সরকারিভাবে যেই মূল্য নির্ধারণ করা আছে 212 টাকা, কেউ পায় না। সেখানে মজুরি পায় 150 টাকা, 180 টাকা, 185 টাকা, কাজ কম, মজুরি কম, এইভাবে একটা প্রচণ্ড দুর্দশার মধ্যে দিয়ে কি গ্রামে কি পাহাড়ে এ অভাব সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে রাজ্যের মানুষকে রক্ষা করার জন্যে যেই প্রকল্পগুলি চালু আছে সেই প্রকল্পগুলো সঠিকভাবে নির্ণয়ন করতে হবে। আজকে যেখানে কোভিড এই পরিস্থিতিতে আমরা দাবি করছি মানুষ কর্মহীন হয়ে পড়েছে, 10 কেজি করে মাথা পিছু খাদ্য সামগ্রী, 7,500 টাকা নগদ পরিবার পিছু, যারা ইনকাম ট্যাক্স দেয় না সেই সমস্ত পরিবারকে দেওয়ার জন্যে সেটা তো দিচ্ছে না, উপরন্তু যা প্রচলিত প্রকল্পগুলি ছিল সেই প্রকল্পগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত অমানবিক, অনাহারের দিকে, ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমি কয়েকটা নাম শুধু আপনাদের সামনে উল্লেখ করছি, সারা রাজ্যের যে হাজার হাজার নাম বাতিল করে দেওয়া হয়েছে। মমতা দাস আম্বাসা সুভাষ কলোনিতে বাড়ি, সে 100% প্রতিবন্ধী, তার সার্টিফিকেট আছে, 33 বছর বয়সে, তার ভাতা বাতিল করে দেওয়া হয়েছে। শিখা দেবনাথ ওয়াইফ অফ লেট দীপাল দেবনাথ দক্ষিণ রাজনগর বিলোনিয়া মহকুমার, বিধবা ভাতা বাতিল করা হয়েছে। বীণা ধর রায় ওয়াইফ অফ সুভাষ রায় গৃহ পরিচারিকা, ভাতা বাতিল করা হয়েছে বিলোনিয়া রাজনগরে। বন্দনা দেবনাথ স্বামী পরিত্যক্তা দক্ষিণ রাজনগরে, ভাতা বন্ধ করা হয়েছে। জুস্না ঋষি দাস আড়ালিয়ার গৃহ পরিচারিকা, ভাতা বন্ধ করা হয়েছে। হিরণভালা রায় ওয়াইফ অফ গোপাল রায়, বার্ধক্য ভাতা বন্ধ করা হয়েছে। এইভাবে অসংখ্য নাম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে, বিপিএল কার্ডধারী, তাদের ভাতা বন্ধ করে দেওয়া হচ্ছে। অমানবিক, এটা মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে আমরা আন্দোলন ঘোষণা করেছি, যতক্ষণ না পর্যন্ত যারা ভাতা পেত তাদের সকলের ভাতা চালু না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। নতুন যারা ভাতা পাওয়ার উপযুক্ত তাদেরকে অবিলম্বে ভাতা দিতে হবে, প্রতিশ্রুতি অনুযায়ী 2,000 টাকা করে ভাতার পরিমাণ বৃদ্ধি করতে হবে। এই দাবি নিয়েই আজকে আমরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ডাইরেক্টরের নিকট এই ডেপুটেশনে মিলিত হচ্ছে। রাতি দেববর্মা একজন উপজাতি মহিলা, তার বয়স প্রায় 95, তার দুটো পাইপ অচল। মোহনপুর ব্লকের লেম্বুছড়া পঞ্চায়েতের কালাপানিয়া ট্রাইবেল গ্রামে এই মহিলা, আমি এটার সাথে যোগ করলাম, আরও আছে, আমরা এটা নিয়ে এলাম নামটা।